লিখাবালি ইউথ ফোরাম বল কে এক অর্গেনাইজেশন কাজ নাম সে মে উপর মে এলিগেশন ডালনে কে লিয়ে ইয়ে লোক প্রেস মিডিয়া মে ভিডিও কনফারেন্সিং করকে যে এলিগেশন ডালা হুসো ক্লারিফিকেশন করলে কে লিয়ে মে আয়া হুম। নম্বর ওয়ান মে ইয়ে ক্লারিফিকেশন দেনা চাহতা হুম কি যে আরআইডিএ স্কিম হ্যাঁ গেটসি লিতমুর তাতামুর কাজ বীচ মে যে কাম চল রে হিসেবে 6 করোড় রুপিয়া রাজ্য সরকার দ্বারা দিয়া হ্যাঁ টেন্ডার কাজ প্রক্রিয়া থা উসো সহি ঢঙ্গে কিয়া হ্যাঁ যে সিস্টেম হ্যাঁ সিস্টেম মে যা করকে যে আমার দো লিডিং নিউজ পেপার মে দেনা থা উসো দিয়া হ্যাঁ হর জগা নোটিস বোর্ড মে টাঙা হ্যাঁ হর কই মতলব আমারা কনস্টিটিউশন যে লোক থা সবকো ইনফরমেশন মিলা লেকিন ইন লোক কো যে পার্টিসিপেট করনা থা টেন্ডার মে ইসকা পাস ক্লাস 3 কা রেজিস্ট্রেশন নাই থা উসকা বজে সে লোক পার্টিসিপেট নাই কর সকা অর এক ফার্ম কো যে সিলেক্ট কিয়া কাম করনে কে লিয়ে ও আপনা কাম কর রহে হ্যাঁ অর জহাঁ তো ও লোক কা বিল পেমেন্ট করনে কা সওয়াল হ্যাঁ বিল মেনে আজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কো ফোন করকে পুছা আপনি যে বিল পেমেন্ট কিয়া হ্যাঁ কিয়া ইনোনে বলা হ্যাঁ কি কোই মেজারমেন্ট নাই লিয়া জাস্ট ওয়ার্ক অ্যাওয়ার্ড হুয়া হ্যাঁ উসকা এলওসি নাই কেসে পেমেন্ট করেগা এক পয়সা কা পেমেন্ট নাই হুয়া ইয়ে এক ওয়াইল্ড এলিগেশন হ্যাঁ উসমে মুঝে ভি বিচ মে বার বার ডিসিপ্তা হ্যাঁ কি এমএলএ কা প্রেশার কা বজে সে মে ইস টেন্ডার কা বিষয় কো লেকর কে আজ তো কোই প্রেশার নাই ডালা অর পেমেন্ট কা তো বাতে নাই বনতা কি কাম ওয়ার্ক জো প্রোগ্রেস অন গোয়িং হ্যাঁ তো কাম কমপ্লিট হনে সে নিশ্চিত তোর পে কন্ট্রাক্টর কো এলওসি ক্লেম করকে পেমেন্ট করনা ডিপার্টমেন্ট কা ও ডাইট বনতা হ্যাঁ আগর কাম সহি হ্যায় তো পেমেন্ট তো মিলেগা আজ তো কোই পেমেন্ট নাই হুয়া অর জহাঁ তো ওয়ার্ক ডিস্ট্রিবিউশন কাজ সওয়াল হ্যাঁ জেসে ফান্ড ডিস্ট্রিবিউশন ইয়ে লোক বলতা কি লিখাবলি সার্কল মে কম ফান্ড দিয়া গেঞ্চি মে জাদা দিয়া ইসকো মে থা ক্লারিফাই করার চাহতা হুম কি হামারা কনস্টিটিউয়েন্সি মে 3-4 সার্কুল হ্যাঁ এক সার্কুল সিবে হ্যাঁ দূসরা গেঞ্চি তিসরা লিখাবলি চৌথা কাঙ্কু কাঙ্কু সার্কুল মে হামনে হামারা রাজ্য সরকার নে অর ভারত সরকার নে মিল করকে পিএনজি এসওয়াই কি অন্তর্গত 120 করোড় কা লাগত সে ভারত সরকার দ্বারা মঞ্জুরি করকে ও আবি কাম শুরু টেন্ডার শুরু হোগা আর টেন্ডার করনে কা সাথ সাথ কাম ভি শুরু হোগা ইয়ে আপনা আপ মে বহুত এক বড় অ্যাচিভমেন্ট হে লিকাবালি সে কাঙ্কো সার্কুল দুরপাই তক জোড়নে কা যে ভারত সরকার কা সরকার কা নির্ণয় হ্যাঁ মে এসে সারানা করতা হুম ইসমে ফির আমারা অপোজিশন পার্টি যে ন্যাকার টাইপ দিয়া মিমার জুডু কা হার্ড কোর সাপোর্টার কংগ্রেস কা হ্যাঁ ইয়ে লুক ওর উসকা বাদ মে তাপাক লেন্দো কা সাপোর্টার টেঙ্কেন নাদা উসকা বাদ ইয়ে দালুক বুচি ওর এক লড়কা হ্যাঁ ইয়ে লোক মিল করকে উসকো গ্রেল করনা চাহতা হুম কি চাহতা হ্যাঁ কি জেসে শ্রী কিরণ সাহ কা নাম লেতে হ্যাঁ কিরণ সাহ আকেলা ও স্কিম কো দিল্লি মে বেট করকে স্যাংশন করনা ইয়ে তো হতা নাই ইসমে রাজ্য সরকার কা ভি পার্টিসিপেশন চাইয়ে মেনে ইয়ে স্কিম কো শুরু কিয়া উসকা বাদ স্টেট গভর্নমেন্ট নে উসে প্রিওরিটি মে ডালা ডিপিআর বনায়া ইয়াহ সে স্টেট গভর্নমেন্ট কা প্রিওরিটি লিস্ট মে দিল্লি মে গিয়া যে মিনিস্ট্রি মে গিয়া হ্যাঁ তো কিরণ সাহ কা ডিউটি হ্যাঁ কিরণ সাহ না সারা কাম করকে ওয়াঁ সে মিনিস্ট্রি সে মঞ্জুরি করা করকে হামে দিয়া আবি স্টেট গভর্নমেন্ট উসকো বহুত জল্দ টেন্ডার করনে যা রহে হ্যাঁ অর ইয়ে বহুত জল টেন্ডার হোগা অর কাম মেরে খেয়াল সে জানুয়ারি তো শুরু হোগা তো কাঙ্কো সার্কুল মে ফান্ড হাম কেসে নাই দিয়া 120 করোড় তো দিয়া হ্যাঁ উসকা বাদ লিখাবালি সার্কুল মে ইয়ে লোক বার বার বলতা হ্যাঁ কি ইয়া ভি ফান্ড নাই লিখাবালি সার্কুল মে মেনে এক বহুত বড়া এক আরসিসি ব্রিজ হ্যাঁ ও 27 করোড় কা প্রজেক্ট হ্যাঁ উসকো আরআইডিএ কি অন্তর্গত হামে উসে মঞ্জুরি করবায়া স্টেট গভর্নমেন্ট দ্বারা নাবার্ড দ্বারা ইয়ে ফান্ডিং হোগা ইয়ে ভি বহুত জল টেন্ডার হোগা ইয়ে টেন্ডার হোনে কা সাথ সাথ হামারা লিকা বালি নীলক বস্তি লিকাবালি টাউন কা ফেরি ফেরি মে জোর যায়েঙ্গে অর কাঙ্কু সার্কুল কা সড়ক জো হ্যাঁ 6 কিলোমিটার হামারা দূরি জো হ্যাঁ শর্ট হোগা ইয়ে আপনা আপনি বহুত এক বড়া উপলব্ধি হ্যাঁ মেরা লিডারশিপ মে উসকা বাদ লিখাবালি টাউনশিপ মে হাম লোগ দেখা হ্যাঁ কি ওয়াঁ টাউনশিপ কা রুট কা হালত বিলকুল বদতর হ্যাঁ
इसलिए मैंने पहल किया कि निश्चित हमारा जो नॉर्थ ईस्टर्न स्टेट डेवलपमेंट स्कीम के अंतर्गत मैंने एक बूथ शुरू करके हमारा सीएम साहब को पार्सू किया। सीएम साहब ने उसे स्टेट प्रायोरिटी में डाला। अभी भारत सरकार द्वारा वो भी सेंक्शन होकर के 10 करोड़ का लागत से लिकाबली टाउनशिप रूट को ठीक करने के लिए पैसा आया हुआ है, वो बहुत जल्द टेंडर होगा। उसका अलावा लिकाबली में जमदे खेना कॉलेज, गवर्नमेंट कॉलेज हम लोग खोलने जा रहे हैं और सीएम साहब विजिट होने का साथ साथ हम लोग उसको फाउंडेशन भी लेट करेंगे। उसका बाद जो लिकाबली में जो एक बहुत बड़ा एक मालनी थान टेम्पुल है, वो टेम्पुल का हालत बहुत ही बुरा है। वो टेम्पुल को वर्ल्ड क्लास बनाने के लिए मैंने स्टेट गवर्नमेंट को बोला। स्टेट गवर्नमेंट 2.5 करोड़ का लागत से स्टेट प्लान से पैसा देकर के वो भी एक्सकेवेशन करीब करीब शुरू हुआ। तो लिकाबली सर्कल में कौन सा हम लोगों ने फंड डिस्ट्रीब्यूशन में कमी किया, हर क्षेत्र में मैंने कवर किया। उसके बाद सिवाय सर्कल में PMGSY रूट है, वहाँ में कनेक्टिविटी नहीं है, ऑल वेदर रूट नहीं है, इसलिए हमने सिवाय सर्कल में भी 5 पैकेज का PMGSY का जो काम है उसे शुरू करवाया और वो भी सेंक्शन होकर के आ गया। बहुत जल्द उसका भी टेंडर होगा। उसका बाद सीवेज गेंसी सर्कुल, वो जो PMGSY से भी कवर नहीं था, उसका बाद में ये आपका निश्चित से भी कवर नहीं, RIDF से भी कवर नहीं है, इसलिए SIDF से हमने 6 करोड़ रुपया लितमुर तारमुर रूट में जो काम अभी ये लोग जो एलिगेशन डाला है वो काम है। मैंने बराबर 4 सर्कुल को फंड डिस्ट्रीब्यूशन में मैंने कुछ भी कमी नहीं किया और हर सर्कल को कवर करने की कोशिश किया और उसको आम जनता जानते हैं। और ये जो अपोजिशन है हर जगह जाकर के इसी को चिल्लाता है कि फंड ये है वो है, लेकिन हमारा पब्लिक जो है वो लोग का बात को बिल्कुल नकार दिया है और अपोजिशन वहाँ स्टैंड करने का कुछ भी वो स्टैंड नहीं मिल पा रहा है, इसलिए ये लोग फ्रस्ट्रेशन में आकर के इस तरह का एलिगेशन डालते हैं। और ये एलिगेशन ऐसा एलिगेशन है कि इसमें डिफेमेशन सूट बन सकता है, लेकिन मैं ये डिफेमेशन नहीं करने जा रहा हूँ क्योंकि ये लोग नादान है, जानकार नहीं है, ऑफिशियल प्रोसीजर क्या चीज़ है उसे जानता नहीं है, इसलिए मैं उससे मैं ये रिक्वेस्ट करना चाहता हूँ कि प्रेस की माध्यम से ये लोग अगर इस तरह का बार बार मुझे एलिगेशन करने का कोशिश करेंगे तो मुझे मजबूरन कोर्ट में ही जाकर के डिफेमेशन सूट फाइल करना ही होगा।